হ্যালো বন্ধুরা, নবদ্বীপ ট্রাভেল অ্যান্ড ফুড এই চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এবারের গন্তব্য আমাদের নবদ্বীপ টু সান্দাকফু ভ্রমণ। আমরা পাঁচজন বন্ধু মিলে যাত্রা শুরু করেছিলাম 17ই মার্চ 2022 তারিখে। তো তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরে আমরা এনজেপি যাব। সেখান থেকে আমাদের এই প্রথম যে পার্ট, ভিডিওটা তো অনেক বড়, তো পার্টে পার্টে আছে। এখানে আমরা প্রথমে মানিভঞ্জন পর্যন্ত যাচ্ছি, সেই পর্যন্ত আপনারা দেখতে থাকুন সমস্ত ভিডিও। বেশ মজাদার অনেক কিছু ঘটেছে, সেগুলো একটু দেখতে থাকুন। তো দেখা। হ্যালো বন্ধুরা, আজকে তারিখ হচ্ছে 17 মার্চ 2022 বৃহস্পতিবার। তো আমরা প্রত্যেকবারের মতো এবারও বেরোলাম পাঁচজনের টিম নিয়ে সান্দাকফুর উদ্দেশ্যে। তো আশা করি ট্রিপটা বেশ ভালোই হবে। তো আস্তে আস্তে আমরা নবদ্বীপ ধাম স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করছি আজকে। তিস্তা তোর্সা এক্সপ্রেস 4:17 গাড়ি। তো গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে, পরপর আমরা আপডেট দেবো কীভাবে কোথায় কী যাবো, কীভাবে যাবো, চলো গাড়ি ভাড়া কত, সব আপডেট তোমাদের জন্য দিয়ে দেবো। তো একটু পরিচয় করে দিই, আমি শুভেন্দু সরকার, আমি রাজেশ সাহা, সুব্রত দেবনাথ নবদ্বীপের স্বনামধন্য সাহিত্য ভবন যে দোকান আছে তার ওনার, আর আরেকজন আমাদের সঙ্গে জয়ন্ত দা, বকুলতলা হাই স্কুলের টিচার, আর একজন সুব্রত স্যার, উনিও বকুলতলা হাই স্কুলের টিচার, আর রাজেশ দা অবশ্যই জিওগ্রাফিক টিচার বকুলতলা হাই স্কুলের। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন আমরা আছি কোথায়? আমরা জঙ্গিপুর রোড স্টেশনে রয়েছি। সব এই তো সুব্রত দা খেয়ে দেয় আইঢাই অবস্থা পেটের। আচ্ছা, সবাই মোটামুটি আমাদের টিফিনটা হয়ে গেছে। দেশি মুরগির ডিম, মাংস রাত্রিবেলা আছে, দেশি মুরগির ডিম, মুড়ি, চানাচুর, শশা, চা, বিস্কিট, আরও অনেক কিছু সহযোগে ভালোই আমাদের টিফিনটা হলো সন্ধ্যেবেলা। ট্রেন একটু লেট আছে, তো আবার কোল্ড ড্রিঙ্কস ছিল সাথে। হ্যাঁ, ডিনারে দেখা হচ্ছে। রাতে ডিনার সেরে আমরা পার করে চলেছি ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ দিনের সাথে সাথে রাতেও কিন্তু যথেষ্ট সুন্দর দেখায়। তো পার করলাম ফারাক্কা। এখন বাজে 3:10, আমরা তিস্তা তোর্সা এক্সপ্রেস থেকে নেমে বাইরের দিকে যাচ্ছি। গাড়ি অলরেডি এসে গেছে, তো সবাই এখনই মোটামুটি গাড়ির দিকে গিয়ে রওনা শুরু করবো 4:00। চলো, অনেক রাস্তা পালি দিতে হবে। তো আমরা ফাইনালি গাড়িতে উঠলাম। এখন বাজে 3:40 বাজে। তো আমরা এখন এনজেপি স্টেশন থেকে সবাই গাড়ি করে বার হচ্ছি মানিভঞ্জনের উদ্দেশ্যে। তো আজকে যেহেতু দোল পূর্ণিমা উপলক্ষে প্রচুর ভিড় স্টেশনে, তো এত লোকের আনাগোনা আজকের দিনে একটু মনে হচ্ছে জার্নিটা সেই রকম কমফোর্ট হবে না, প্রকৃতি দর্শন সেইভাবে হবে না। তো দেখা যাক কতদূর কী হয়। সাথে সবাই রয়েছে গাড়ির মধ্যে। এখন বাজে 3:45। তো মানিভঞ্জন থেকে আমরা আবার গাড়ি চেঞ্জ করব। তো ঠিক আছে, সঙ্গে থাকো। চারিদিকে বেশ অন্ধকার এখন, সূর্য তো কোনো দেখার এখনো অনেক দেরি আছে আজকে সূর্য উঠতে। চাঁদ দেখছি এখন, চাঁদ দেখছি আমরা সবাই। তো ঠিক আছে, দেখি সামনে আরো কি কি আছে। রাস্তায় রাতের অন্ধকার চিরে চাঁদকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন পেট্রোল পাম্পে এসেছি শিলিগুড়ির একটা জায়গায়। তেল ঠেল ভরে রওনা হবে একবারে গাড়ি। তো একটু ছোট্ট করে ব্রেক হয়ে গেছে এখানে, বাথরুম, টয়লেট এইসবের জন্য। আচ্ছা, আগে সুব্রত দা কিছু বলুন আমাদের, না আমাদের এই যে জার্নিটা নিয়ে আপনি কিছু বলুন। এই যে আমরা যে জার্নি স্টার্ট করলাম, আচ্ছা একটু দূর থেকে নিন না, আপনাকে পুরোটা না আসলে অন্তত পুরো অর্ধেকটা না আসলে ঠিক মানাবে না। একমাত্র সিনিয়র সিটিজেন, আমাকে একটু টেনে টুনে নিয়ে যেও। টেনে টুনে নিয়ে যাবো, আপনাকে টানতে গেলে আমাদের তো 5 জনের সময় লাগবে। একটু সাইড থেকে দেখাই, ঠিকঠাক মতো নিয়ে গেলেই হবে। বেশ কিছুটা আসার পর যখন আকাশ অনেকটা পরিষ্কার হতে চলেছে এবং আমরা অনেকটা উপরে উঠে এসেছি, তখন আমাদের প্রয়োজন একটু শীত বস্ত্র।
এবং সেটা নামার সাথে সাথে একটু ব্রেকেরও প্রয়োজন। সেই জন্য আমরা একটা ছোট্ট ভিউ পয়েন্ট দেখে দাঁড়ালাম, সেখানকার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হলো, দেখতে থাকুন। এই যে সাহিত্য ভবন, বেরোন। ঠান্ডা লাগ রা হ্যাঁ আমরা মানিভঞ্জন যাওয়ার পথে একটা ছোট্ট একটা জায়গায় দাঁড়িয়েছি, খুব সুন্দর জায়গাটা, জায়গার নামটা জানি না। তো একটু ছোট্ট ব্রেক, এদিকে আমাদের রাজেশদা রোদ দেখানো ওঠেনি কিন্তু সানগ্লাস পরে নিয়েছে। হ্যাঁ, ভিউ ভিউ তো দেখো আমাদের বর্দা সুন্দর লাগছে। আমি একটু আশেপাশে কুকুর টুকুর আছে নাকি একটু সাবধান দেখতে হবে, সেই কই মিলগার জাদু টাইপের। হ্যাঁ, ঠিক আছে, চলো একটু ঘোমটাটা তুলুন আপনি সুন্দর করে। বাহ, খুব সুন্দর লাগছে। আমাদের জয়ন্তবাবু মাঝে একটু অসুস্থতা ফিল করছিলেন, কিন্তু এখন ঠিক আছে। আর আমাদের সুব্রতদা একদম ফিট। ঠিক আছে, চলো। আমাদের সাথে আর একটা গাড়িও ছিল, সেটা বেরিয়ে গেল, আমরাও এখন বেরোবো। একটু নাচানাচি হচ্ছে, আমাদের বর্দার নাচটা সব থেকে ভালো কিন্তু, পুরো রাস্তার পাগলরা যেভাবে নাচে সেইভাবে নাচছে। রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে একটা জ্যাকেট টাইপের জিনিস, পরে নিয়েছে। এই চলো চলো, দেরি করো না। এরপর ব্রেকের পর যখন আরও কিছুটা পরিষ্কার হলো আকাশ, তখন আমরা সুন্দর একটি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই দৃশ্যটি আপনাদের সামনে রয়েছে। দুদিকে পাইন ফরেস্ট এবং সুন্দর রাস্তা, লেপচা জগতের পাশ দিয়ে যখন আমরা যাচ্ছি এবং গাড়িতে অসাধারণ একটি গান বাজছে। তো এইরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের মনে পড়ে যায় সেই একটা বিখ্যাত গান, এই পথ যদি না শেষ হয়। তো অসাধারণ সেই মনোরম পরিবেশ, খুবই সুন্দর দৃশ্য। আমরা এখন একটু চা খাওয়ার জন্য নেমেছি, একটু টি ব্রেক হবে, টি ব্রেকের পর আমরা আবার যাব। বেশ ঠান্ডাই আছে তো। ম্যাগি ওয়াই ওয়াই কি খাবে, চা তো খাবে তো। এই চা খেতে খেতে সুন্দর একটা ভিউ পয়েন্ট এখান থেকে দেখা যাচ্ছে, সকালের সূর্যের আলোটা পাহাড়ের উপর পড়েছে। ছোট্ট একটা গ্রাম দেখা যাচ্ছে এখানে। একটু ফগি রয়েছে ওয়েদার, যার ফলে খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। দেখা যাক প্রপারলি আলো ফুটলে কি হয়। তা আমরা এখন আজকে যেখানে থাকবো সেটা হচ্ছে টুংলু, সেটা হচ্ছে এই যে পিকচার দেখা যাচ্ছে আস্তে আস্তে ক্লিয়ার। ফগির জন্য ওয়েদারটা ফগি বলে হচ্ছে না। এই টপ পয়েন্টে আজকে আমরা স্টে করবো, এটার নাম হচ্ছে টুংলু।
তো এখনো অনেকটা সময় যে লাগবে যেতে। আর এখান থেকে ফোকাসটা একটু এদিকে নিলেই সুন্দর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু ক্যামেরাতে খুব একটা ভালো আসছে না ওয়েদারের জন্য। আমরা রাস্তা খুব খারাপ হওয়ার দরুন সুখিয়া পুকুর দিয়ে না গিয়ে অন্যতে রূপ নিলাম। এদিকেও প্রচন্ড রাস্তা খারাপ, বেশ চ্যালেঞ্জিং রোড। আমরা এখন নেপালের মধ্যে দিয়ে নেপাল। আমরা এখন মানিভঞ্জন আসার পর এখানে দেখতে পেলাম সিকিমের স্টেট ফ্লাওয়ার, অসাধারণ রোডোডেনড্রন যে ফুল রয়েছে সেই ফুল। তার অনেক প্রজাতি আছে, তার মধ্যে এটি একটি প্রজাতি, খুব সুন্দর দেখতে। আমরা এখন মানিভঞ্জনে রয়েছি। এই মানিভঞ্জনে সুন্দর একটা ছোট্ট ফুটবল ময়দান তৈরি করা হয়েছে, খুব সুন্দর সমতল করে তৈরি করা হয়েছে। সুন্দর একটা ফুটবল ময়দান, এখান থেকে ভিউটা অসাধারণ, পুরো শহরটা দিক দিয়ে দেখা যাচ্ছে। সুন্দর ভিউ। আচ্ছা, এবার এখানে আরেকটা জিনিস দেখাই। এখানে একটি সালামান্ডার পন্ড রয়েছে। সালামান্ডার হলো বিশেষ প্রজাতির একটি রেপটাইল, এটা একটা রেস্ট্রিক্টেড একটা পন্ড, এখানে ওদেরকে সংরক্ষণ করা হয়েছে। এই সেই সালামান্ডার যেটা এই ছোট্ট একটুখানি একটা জলা ডোবা বলা যেতে পারে, ডোবাও নয়, এখানে রাস্তা, রাস্তার পাশে ছোট্ট একটু জায়গা রয়েছে, সেখানেই ওরা থাকে, সেই জন্য এটাকে ঘিরে রাখা হয়েছে। এখানে ছোট একটা নোটিশও রয়েছে, রেস্ট্রিক্টেড এরিয়া ফর সালামান্ডার। এবং খুব সুন্দর সুন্দর এখানে একটা রকম গাছও রয়েছে, আমাদের পানা কচুরি টাইপের, কিন্তু এটা পানা কচুরি নয়। এখান থেকে আমাদের পায়ে হেঁটে কিছুটা যাত্রা শুরু হবে। আমাদের গাড়ি আছে, কিন্তু গাড়ি যেহেতু অনেক সময় লাগছে, তো আমরা ঠিক করলাম আমরা পায়ে হেঁটে যতটা সম্ভব এগোব। তো সান্দাকফু যাচ্ছি, পায়ে না হাঁটলে তো হবে না। তো এরপরের দৃশ্যগুলো খুবই হাস্যকর, রোমাঞ্চকর, সব মিলে মিশে রয়েছে। সেখানে রয়েছে ফান, রয়েছে রিস্ক, রয়েছে সব কিছু রয়েছে। তো সঙ্গে থাকুন দ্বিতীয় পর্বের জন্য, আপনারা অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আমরা দিয়ে দেবো। সেখানে দেখবেন কী কী মজার ঘটনা।